create relationship with your customer and make a sale. যখন দুটো মন একত্রিত হয় তখন হয় বন্ধন, আর যখন দুটো মন সরে যায় তখন হয় বিচ্ছেদ। সেলসম্যান একটা জিনিসে বিশ্বাস করে, বিলিভ ইন ক্রিয়েশন বাট নট ইন ডিভোর্স। আমি রিলেশনশিপে বিশ্বাস করি, আই মাস্ট ডেভেলপ এ ওয়ান্ডারফুল রিলেশনশিপ উইথ মাই কাস্টমার। আজকে আমার কাস্টমার কিনে নাই অসুবিধা নেই, কিন্তু আমি এমন একটা সম্পর্ক সৃষ্টি করব যখন কাস্টমার এসে বলবে তোমার সম্পর্কের জন্য তোমার কাছে এসেছি, আমি কিনতাম না তোমার জন্য কিনলাম, আমি তোমার জন্য কিনলাম, তুমি এতবার এসেছ ভালো লেগেছে, আমি তোমায় কতবার বের করে দিয়েছি, তুমি যাবার সময় একটা হাসি মুখে বলছো স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, স্যার ভালো থাকবেন, এদিকে আসলে আপনার সঙ্গে দেখা করে যাব। আই ডেভেলপ এ রিলেশনশিপ, আমি খুঁজে বের করেছি ও ক্রেতা কিনবে না, আমি তার জন্মদিন খুঁজে বের করব, তার জন্মদিন কবে আমি খুঁজে বের করব, ও নেবে না না নেক অসুবিধা নেই, আমি জানলাম 20 সেপ্টেম্বর তার জন্মদিন, আমি 19 তারিখে তার জন্য চমৎকার একটা কোটেশন লিখলাম, উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে স্যার, আমি অপেক্ষা করছি কখন 12টা বাজবে, 12টা 1 মিনিট হলো, টাস করে আমি ছেড়ে দিলাম, লোকটা চমকে উঠলো, 12টা 1 মিনিটে কে উইশ করলো, আরে আকবর যে ছেলেটাকে এইভাবে বের করে দিয়েছি সেই ছেলেটাকে আমার প্রথম উইশ করলো। ইউ ডেভেলপ এ রিলেশনশিপ, উনি হাসছে রাতে একটা সময়ে, আহারে যে ছেলেটা এইভাবে বের করে দিলাম সেই ছেলেটা আজকে আমাকে প্রথম উইশ করলো, আমার ওয়াইফও আমাকে পারলো না পাশেই শুয়েছিল। ইউ ডেভেলপ এ রিলেশনশিপ, অ্যান্ড সকাল হতেই 10টার সময় আপনি ফোনটা উঠালেন অ্যান্ড বললেন স্যার গুড মর্নিং হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে, তুমি আমাকে আজকে রাতে মেসেজ দিয়েছো তাই না? জি স্যার, কারণ আপনার প্রতি আমার একটা দুর্বলতা হয়েছে, আই লাভ ইউ স্যার, আই রেসপেক্ট ইউ, সেই কারণে দিলাম, অন্য কোনো কারণ না। ক্রেতা বলছে তুমি সন্ধ্যার পর এসো, এসো তুমি সন্ধ্যার পর আসো, অ্যান্ড দ্যাট ইজ এক্সপার্টিজ দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাজ এ সেলসম্যান।